আইনতভাবে পরীক্ষার পদ্ধতি অফিশিয়াল ভাবে জানানো হয়েছিল 2000 কারণ ইউনিভার্সিটিকে যদি প্রশ্ন করা হয় প্রিয় বন্ধুরা তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তে ছাত্রছাত্রী রয়েছো ইউজি পিজি পড়ছো ইভেন সেমিস্টারের এক্সামিনেশন দেবে তোমাদের এক্সামিনেশনের পদ্ধতি নিয়ে শিক্ষা দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব পরীক্ষার নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী পরীক্ষা নিতে পারবে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেয়ার নিয়ম কি কি আইন রয়েছে এ পরীক্ষা নেয়ার অফলাইনে পরীক্ষায় কি নিতে হবে অনলাইন নেয়া কি আইনে পসিবল না বাস্তবটা কি এই বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সমস্তটাই বিস্তারিত এক্সপ্লেন করব এবং এই মুহূর্তে ইনফরমেশন অনুযায়ী পরীক্ষা কিভাবে হলে ছাত্রছাত্রীদের সমস্যা হতে পারে এবং বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী বিস্তারিত ভিডিওতে আলোচনা করব কাজেই তোমরা যারা ইভেন সেমিস্টারের ছাত্রছাত্রী আছো সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করো এবং ভিডিওটি অতি অবশ্যই প্রত্যেককে শেয়ার করো কারণ সমস্ত কিছু বিস্তারিত ভিডিওতে আলোচনা করব যাতে তোমাদের কোনো প্রকার ডাউট না থেকে যায় আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমেই বলে রাখি যেটা আমি কালকের ভিডিওতেও তোমাদের মেনশন করেছি যে ইউজিসি আগে যে বিজ্ঞপ্তি দিয়েছিল সেম বিজ্ঞপ্তি কিন্তু শিক্ষা দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছে নতুন কিছু বলা হয়নি আগে যে কনক্লুশন ছিল পরীক্ষা নিয়ে সেম কনক্লুশন কিন্তু থেকে গেল কিন্তু এখানেই একটা উঠছে প্রশ্ন বিভিন্ন সংবাদ মাধ্যম এবং অফিশিয়াল বিজ্ঞপ্তি যেখানে বিশ্ববিদ্যালয়ের আইনের কথা বলা হচ্ছে আইনগতভাবে পরীক্ষার পদ্ধতি নেওয়ার কথা বলা হচ্ছে আইনগতভাবে পরীক্ষার পদ্ধতিতে কী বলা হয়েছে এক্ষেত্রে রাজ্যের একটি স্বনামধন্য ও ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষার নোটিশ তোমাদের সামনে তুলে ধরছি তোমাদের কলেজের যে পরীক্ষার নতুন পদ্ধতি করা হয়েছিল সেটা কিন্তু 2018-19 সালে কিন্তু মে মাস নাগাদ কিন্তু নতুন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে এ সেটা কিন্তু প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় ঘোষণা করে ইউজিসির গাইডলাইন অনুযায়ী যেটাই বলা হয় CBCS পদ্ধতিতে তোমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেওয়া হবে যেটা প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রায় জানিয়ে দেয় অর্থাৎ চয়েস বেস ক্রেডিট সিস্টেমে পরীক্ষা নেওয়া হবে যেটা এই মুহূর্তে পরীক্ষা নেওয়া হচ্ছে এক্ষেত্রে চয়েস বেস ক্রেডিট সিস্টেমে যখন পদ্ধতি অ্যানাউন্সমেন্ট করা হয় পুরো 3 বছরের কিন্তু গাইডলাইন দিয়ে দেওয়া হয় কিভাবে পরীক্ষা নেওয়া হবে কখন ক্লাস স্টার্ট হবে কতদিন ক্লাস চলবে কিভাবে পরীক্ষা নেওয়া হবে সমস্ত কিছু কিন্তু প্রায় উল্লেখ করা হয় এক্ষেত্রে তোমাদের প্রথমেই বলে রাখি যেটা পরিষ্কারভাবে প্রত্যেকটি ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা এই চয়েস বেস ক্রেডিট সিস্টেমের এক্সাম পদ্ধতিতে তোমরা দেখতে পারবে সেটা হচ্ছে প্রথম অড সেমিস্টার এবং ইভেন সেমিস্টার অর্থাৎ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে দুটো সেমিস্টার হয় আমরা প্রত্যেকেই জানি একটা অড সেমিস্টার একটা ইভেন সেমিস্টার এবং প্রত্যেকটা ইয়ারের অড সেমিস্টার এবং ইভেন সেমিস্টার অর্থাৎ প্রত্যেকটা সেমিস্টার কিন্তু হয় 6 মাসে তোমরা সকলেই জানো যেখানে প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে প্রায় জানিয়ে দিয়েছে যে অড সেমিস্টার অর্থাৎ প্রথম যে সেমিস্টার রয়েছে বছর ইয়ারের সেই অড সেমিস্টার শুরু হবে কিন্তু জুলাই মাসে এবং ইভেন সেমিস্টার যেটা রয়েছে অর্থাৎ দ্বিতীয় সেমিস্টার সেই সেমিস্টার কিন্তু শুরু হবে বছরের এর জানুয়ারি মাসে কিন্তু আমরা জানি এ বছরটা পুরো মানে এর আগে অড সেমিস্টারের ক্ষেত্রেও সেটা ঘটেনি সেই কারণে অনলাইনে এক্সামিনেশন হয়েছে প্রত্যেকটা ইউনিভার্সিটি ওয়াইজ প্রায় অনলাইনে এক্সামিনেশন নিচ্ছে কারণ সিলেবাস শেষ করতে পারেনি সময় মতো ক্লাস শুরু করতে পারেনি যে গাইডলাইন রয়েছে এক্সামের পদ্ধতি আলোচনা করা হয়েছে সেই পদ্ধতিতে ক্লাস নিতে পারিনি আর এবারের কথা যদি বলি এই ইভেন সেমিস্টার শুরু হওয়ার কথা কিন্তু জানুয়ারি মাসে আমরা কোনো কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে দেখেছি পরীক্ষাই শেষ হয়নি জানুয়ারি মাসে কোনো কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা দেখেছি প্রায় মার্চ মাস থেকে এ কিংবা 15 দিন আগের থেকে এ মানে এই যে আমি ভিডিওটি করছি তার 15 থেকে 20 দিন আগের থেকে ক্লাস শুরু হয়েছে জানুয়ারি মাসে ক্লাস শুরু হওয়া তো দূরের কথা সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের যে নিয়ম অনুযায়ী যে সিস্টেম তৈরি করা হয়েছে যে আইন তৈরি করা হয়েছে পরীক্ষা সংক্রান্ত কলেজে ইউনিভার্সিটি অনুযায়ী সেই আইন কিন্তু এখানেই অমান্য হয়ে যায় কারণ যে সিস্টেমটা তৈরি করা হয়েছে যে ইভেন সেমিস্টার স্টার্ট হবে জানুয়ারি থেকে ইভেন সেমিস্টার কিন্তু স্টার্ট হয়নি জানুয়ারি থেকে এক্ষেত্রে ছাত্রছাত্রীরা সময় পেয়েছে কেউ 15 দিন কেউ 20 দিন কেউ পেয়েছে 2 মাস 2.5 মাস
কোনো কোনো ডিপার্টমেন্টের ক্ষেত্রে দেখা গেছে শুধুমাত্র স্টাডি মেটেরিয়াল হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে ছাত্রছাত্রীরা সেই কারণেই অর্থ সেমিস্টারে যে বিষয়টা ঘটেছিল সেই সময় প্যান্ডেমিক সিচুয়েশনটা একটু বেশি ছিল ও কোভিডের ব্যাপারটা বেশি ছিল, এই সময় একটু তুলনামূলক রাজ্যে কম আমরা বলতে পারি, একেবারে যায়নি। কিন্তু ও যে সমস্যাটা অর্থ সেমিস্টারের ক্ষেত্রেও ছিল সেই সমস্যাটাই কিন্তু ছাত্রছাত্রীদের এই মুহূর্তেও রয়েছে। এবং সেই সময় লাস্ট যে ইউজিসির গাইডলাইন ছিল সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা ছিল যেহেতু সমস্ত কিছু সঠিকভাবে মেনটেন করতে পারেনি ইউনিভার্সিটি এবং পরিস্থিতির কারণে, সেই কারণে বলে দেওয়া হয়েছিল যে পরিস্থিতির অ্যাকর্ডিং প্রত্যেকটা ইউনিভার্সিটি নিজেদের মতন ডিসিশন নিতে পারে, অনলাইনে চাইলে পরীক্ষা নিতে পারে। একই রকম বিষয় কালকে শিক্ষা দপ্তরের তরফ থেকে কিন্তু বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে ছাত্রছাত্রীদের এর পরিস্থিতির অ্যাকর্ডিং, পরিস্থিতিটা কী তার অ্যাকর্ডিং কিন্তু চাইলে এ পরীক্ষা নিতে পারে। এক্ষেত্রে অনলাইনেও পরীক্ষা নিতে পারে, অফলাইনেও পরীক্ষা নিতে পারে। আর পরিস্থিতির কথা যদি বলি, আইনের কথা যদি বলি, এই মুহূর্তে কোনো কিছুই কিন্তু ইউনিভার্সিটি সঠিকভাবে মানতে পারেনি, যে কারণেই হোক না কেন, কোথাও হোস্টেল খোলেনি, কোথাও ক্লাস হয়নি, সমস্ত কিছুই হয়েছে অনলাইনে। যেটা অফলাইনে জানুয়ারিতে শুরু হওয়ার কথা সেটা মার্চেও অনেক জায়গায় শুরু হয়নি, এবং সিলেবাস যেটা 5 মাসের সেটা 2.5 মাসে কমপ্লিট করা সম্ভব নয়। এছাড়া কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ডিপার্টমেন্টে দেখা গেছে সিঙ্গেল অফ ক্লাসও কিন্তু সঠিকভাবে হয়নি, সেই কারণেই কিন্তু ছাত্রছাত্রীরা এত পরিমাণে মাঠে নেমেছে, পথে নেমেছে তাদের এর বাস্তব দাবির কথা তুলে। এক্ষেত্রে প্রত্যেকটা ইউনিভার্সিটির মাথায় রাখতে হবে ছাত্রছাত্রীরা কিন্তু পরীক্ষা অফলাইনে দিতে চাইছে, কিন্তু তাদের পর্যাপ্ত সময় দিতে হবে, তারপরেই তারা অফলাইনে পরীক্ষা দিতে চাইছে। তার জন্য এই মুহূর্তে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সময় নেই, সেই কারণে যাতে কোনো ছাত্রছাত্রীর কোনো রকম অসুবিধা না হয় সেই কারণে কিন্তু এক্সামিনেশন অর্থ সেমিস্টারের মতো অনলাইনে চাইছে। কারণ অর্থ সেমিস্টার আর এই সেমিস্টারের মধ্যে পার্থক্য কিছুই নেই, সিলেবাসের কন্ডিশন একই রকম। আগের সেমিস্টারে অনলাইনে ক্লাস হয়েছিল, অফলাইনেও কিছুদিন ক্লাস হয়েছিল, এ মাসের ক্ষেত্রে হয়তো 15 দিন এক্সট্রা অনলাইন অফলাইন ক্লাস হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে একই সিচুয়েশন। এবং আগেরবার প্যান্ডেমিক সিচুয়েশন বেশি ছিল, এবারের ক্ষেত্রে একটু কম, কিন্তু ছাত্রছাত্রীদের তো পঠন পাঠনটাই আসল উদ্দেশ্য, কিন্তু সেটাই কিন্তু একই রকম পরিস্থিতি হয়ে গেছে। সেই কারণেই এই অর্থ সেমিস্টারের মতো এই সেমিস্টারও কিন্তু তারা অনলাইনে চাইছে। এক্ষেত্রে তোমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রীদের একটা বক্তব্য রয়েছে যে কম যতটুকু সিলেবাস রয়েছে সেই সিলেবাসের উপর অফলাইনে পরীক্ষা হোক, এটাও কোনোদিনও সম্ভব নয়। কারণটা আমি তোমাদের প্রত্যেকে বলে রাখি, তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কিংবা যাদবপুরে পড়ো কিংবা নর্থ বেঙ্গলে পড়ো কিংবা বর্ধমানে পড়ো, যে ইউনিভার্সিটির আন্ডারেই পড়ো না কেন, তোমাদের ইউনিভার্সিটি তোমাদের পঠন পাঠন শেষ করে না, কমপ্লিট করে না। তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে একাধিক কলেজ থাকে, যেরকমটি আমরা দেখেছি কোনো ইউনিভার্সিটির আন্ডারে কোনো কলেজ অফলাইনে ক্লাস করিয়েছে, কোনো কলেজ অনলাইনে ক্লাস করিয়েছে, সেরকমভাবেই কিন্তু প্রত্যেকটা কলেজ কিন্তু একই সিলেবাস শেষ করেনি। কারণ আগের থেকে গাইডলাইন ছিল না যে অর্ধেক সিলেবাসের ওপর পরীক্ষা হবে, সেই কারণে কোনো ইউনিভার্সিটি দেখা গেছে প্রথম দিক থেকে শুরু করেছে, কোনো ইউনিভার্সিটি মাঝপথ থেকে, কোনো ইউনিভার্সিটির একটা সিলেবাস শেষ করেছে, কোনো ইউনিভার্সিটি 10% সিলেবাস শেষ করেছে, কোনোটা 20%, আবার কোনোটা 90%, কোনোটা এখনও শুরুই করেনি। সেক্ষেত্রে এ একটা অর্ধেক সিলেবাসের ওপর পরীক্ষা নেওয়ার ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রীর ক্ষেত্রে সমানভাবে যুক্তিযুক্ত হবে না বলে আমার বিশেষভাবে মনে হয়, কারণ ছাত্রছাত্রীদের এই বক্তব্য আছে এবং ইউনিভার্সিটি নিজেও বলতে পারবে না কোন কলেজে কতটা সিলেবাস শেষ হয়েছে। কাজেই এই ছাত্রছাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় ভবিষ্যতে পরীক্ষা অফলাইনে দিলেই যে অসুবিধা হবে না আর অনলাইনে দিলেই যে অসুবিধা হবে না, এরকমটি কিন্তু একেবারেই নয়। বাস্তব কারণ আরও রয়েছে, যদিও এই ভিডিওতে আমি এক্সপ্লেন করছি না। যদি তোমরা বলো যে অফলাইনে যেটা বলছে পরীক্ষা না দিলে ভবিষ্যতে অসুবিধা হবে, সত্যি কি অসুবিধা হতে পারে, সেই নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও তোমাদের বানিয়ে দেবো। এক্ষেত্রে যে মেন টপিক, সমস্ত কিছু এক্সপ্লেন করলাম, এখান থেকে যে মেন টপিকটা উঠে আসে, যখন এই CBCS প্যাটার্নে এক্সাম কন্ডাক্ট করার কথা অফিসিয়ালভাবে জানানো হয়েছিল 2018, তখন কিন্তু অনলাইন অফলাইনের কোনো ব্যাপারটাই ছিল না। কাজেই এই সেই সময় অনলাইনে পরীক্ষা হবে সেটা কেউ ভাবতেই পারেনি, কারণ তখন পেন পেপারে পরীক্ষা হতো, এই প্যান্ডেমিক সিচুয়েশন ছিল না, সিলেবাস মানে যে গাইডলাইন ছিল সেই গাইডলাইন অনুযায়ী সিলেবাস শেষ হতো, ওয়ার্ড সেমিস্টার শুরু হতো জুলাই মাসে, ইভেন সেমিস্টার শুরু হতো জানুয়ারি মাসে, সেই কারণে অফলাইনে এক্সামিনেশন হতো। সেই প্রসিডিওর যদি এবারেও হতো তাহলে কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রী অফলাইনে দিতে পরীক্ষা রাজি ছিল, সেই কারণেই কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রী অনলাইনে এক্সামিনেশন দিতে চাইছে। যারা কলেজ ইউনিভার্সিটির কর্তৃপক্ষ দেখছো, পুরো বিষয়টা আমি এক্সপ্লেন করলাম, ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বিষয়টা বুঝিয়ে বললাম, তোমাদের কাছে করো জোরে নিবেদন, প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু ইচ্ছাকৃত বারবার এই রোদের মধ্যে চরম গরমের মধ্যে তারা গিয়ে প্রোটেস্ট করছে না, তাদের বাস্তব দাবি তুলে ধরছে না, কারণ একটাই উদ্দেশ্য। এর পেছনে আরও অনেক
কষ্ট দুঃখের কাহিনী রয়েছে স্টুডেন্টদের, কিন্তু সেটা শোনার মতন কোনো ইউনিভার্সিটির কাছে সময় নেই, কারণ তারা তো বাইরের থেকেই তাড়িয়ে দিচ্ছে তাদের, তাদের ব্যক্তিত্বভাবে তাদের যে সমস্যা সের কথাই শুনতে চাইছে না। যদিও প্রত্যেকটা ইউনিভার্সিটি শোনা উচিত, কারণ ইউনিভার্সিটিকে যদি প্রশ্ন করা হয় যেরকম ছাত্রছাত্রীদের প্রশ্ন করা হচ্ছে অফলাইনে এক্সাম দিতে প্রবলেমটা কোথায়, সেরকমভাবে ইউনিভার্সিটিকে যদি পাল্টা প্রশ্ন করা হয় যে ইউনিভার্সিটির যে গাইডলাইন প্রকাশিত করেছিল সিবিসিএসসি সেই অনুযায়ী অর ইভেন সেমিস্টারের যে সেমিস্টার শুরুর কথা অফলাইনে সেটা জানুয়ারি মাসে শুরু করা, কেন জানুয়ারি মাসে শুরু করা হলো না, সেক্ষেত্রে কিন্তু যেরকম ইউনিভার্সিটির কাছে প্রশ্নের উত্তর থাকবে না পরিষ্কারভাবে ক্লিয়ারভাবে, সেরকমভাবে স্টুডেন্টদের কাছেও প্রশ্নের উত্তর থাকবে না, কিন্তু তর্ক বিতর্ক প্রত্যেকের মধ্যেই থাকবে। কিন্তু আমাদের এই মুহূর্তে ছাত্রছাত্রীদের কথা মানতে ভাবতে হবে, ছাত্রছাত্রীরা ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে এইগুলো ভাবতে হবে, এগুলোকে ভেবেই কিন্তু পরবর্তী ডিসিশান নিতে হবে। আমি পুরো বিষয়টা এক্সপ্লেন করলাম, আশা করি পুরো ব্যাপারটা যারা ইউনিভার্সিটির কর্তৃপক্ষ আছে এবং ছাত্রছাত্রী যারা রয়েছে যারা অফলাইন এক্সাম চায় যারা অনলাইন এক্সাম চায় পুরো ব্যাপারটা বা পুরো সিচুয়েশানটা এই মুহূর্তে বুঝতে পেরেছে। এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, এবং বাদ বাকি তোমাদের প্রত্যেককে বলবো এই মুহূর্তে অনেক ইউনিভার্সিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, প্রত্যেকটা ইউনিভার্সিটি চূড়ান্ত সিদ্ধান্ত নিক এবং ছাত্রছাত্রীদের পক্ষেও নিক। অল্প হাফ সিলেবাসের উপর পরীক্ষা হলেও বিভিন্ন ছাত্রছাত্রীদের অসুবিধা হবে, কারণ একই সমান পরিমাণ সিলেবাস প্রত্যেকে শেষ হয়নি। সমস্যা ছাত্রছাত্রীদের তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে কলেজের কর্তৃপক্ষের কাছে পৌঁছে যায় ভিডিওটি এবং তারা যেন প্রকৃত সমস্যার কথা বুঝতে পারে। এখানে কোনো কোভিডের কথা বলা হচ্ছে না, এখানে কোনো কিছু বলা হচ্ছে না, এখানে মেন বিষয় যেটা ছাত্রছাত্রীদের সিলেবাসের কথা বলা হচ্ছে, ছাত্রছাত্রীদের এর কেরিয়ারের কথা বলা হচ্ছে, ছাত্রছাত্রীদের সমস্যার কথা বলা হচ্ছে, যেটা প্রত্যেকটা ইউনিভার্সিটির এই মুহূর্তে বোঝা উচিত বলে আমার ব্যক্তিগত মনে হয়। এছাড়া সর্বশেষ বিষয় যেটা উঠে আছে শিক্ষা দপ্তর ইউজিসি এবং ইউনিভার্সিটির যে আইন সেই আইনের কথাও যদি বলি সেই অনুযায়ী সর্বদিক থেকে কিন্তু এই মুহূর্তে ছাত্রছাত্রীদের বাস্তব দাবিটাই ফুটে ওঠে অনলাইন এক্সাম, কারণ ইভেন্ট সেমিস্টার জানুয়ারিতে শুরু না করার পেছনে যেরকম ইউনিভার্সিটির হাত ছিল না সেরকমভাবে ছাত্রছাত্রীরও হাত ছিল না, যেরকমভাবে ইউনিভার্সিটি ক্লিয়ারভাবে বিষয়টা বলতে পারবে না কেন এরকমটি হয়েছে, সিলেবাস কেন শেষ করা হয়নি, এক এক জায়গায় এক এক রকম বিষয় কেন উঠে এসেছে, কোথাও অনলাইনে হয়েছে কোথাও অফলাইনে হয়েছে, সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হয়নি, যেরকমভাবে ইউনিভার্সিটির কাছে স্পষ্ট কোনো বিষয় নেই পরিস্থিতির ওপর বিষয়গুলো ঘটেছে, সেরকমভাবে এই পরিস্থিতির দিকে তাকিয়ে ছাত্রছাত্রীদের দাবি অনুযায়ী ছাত্রছাত্রীদের সমস্যার কথা ভেবে অনলাইনে এক্সাম হওয়া উচিত বলে আমার মনে হয়। যদি আমার বিষয়গুলোতে বা ছাত্রছাত্রীর যে বিষয়গুলো তুলে ধরেছে সেগুলোতে তোমরা সহমত হয়ে থাকো অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো এবং ভিডিওটি অতি অবশ্যই প্রত্যেকটা জায়গায় হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়া ফেসবুকে তোমরা শেয়ার করো যাতে প্রত্যেকের কাছে এই বাস্তব জিনিসটা উঠতে পারে এবং শিক্ষা ইউনিভার্সিটির কাছেও বিষয়টা পৌঁছাতে পারে।